নমস্কার, ডি নিউজ আপনাদের স্বাগত। হলদিবাড়িতে চার কোটি খেলোয়াড়কে সম্বর্ধনা প্রদান করা হলো শনিবার। এদিন হলদিবাড়ি সীমান্ত ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে রায়না সরকার, রোমা রায়, রসনা খাতুন ও সঞ্জু রায় নামক চার কোটি খেলোয়াড়কে সম্বর্ধনা প্রদান করা হলো। হলদিবাড়ি পঞ্চায়েত সমিতি স্তরের ক্রীড়া পরিচালন কমিটির পক্ষ থেকে হলদিবাড়ি পঞ্চায়েত সমিতি স্তরের ক্রীড়া পরিচালন কমিটির সম্পাদক তমাল রঞ্জন রায় জানান, কোচবিহার জেলা প্রাথমিক সংসদের পরিচালিত ক্রীড়া প্রতিযোগিতায় জেলা স্তরে ভালো ফল করেছে ওই খুদেরা। এমনকি রায়না সরকার খ বিভাগে উচ্চলম্পনে জেলা স্তরে প্রথম স্থান অধিকার করে রাজ্য স্তরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যদিও রাজ্য স্তরে কোনো স্থান পায়নি রায়না সরকার, তা সত্ত্বেও এই চার খুদেকে উৎসাহ প্রদানের জন্য এদিন সম্বর্ধনা প্রদান করা হয়। এদিনের সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সহসভাপতি রীতা মল্লিক, হলদিবাড়ি ব্লক মেডিকেল অফিসার তাপস কুমার দাস, অবর বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক রাজেশ পাল মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ প্রদীপ দে, প্রসঞ্জিৎ দত্ত সহ শিক্ষক শিক্ষিকারা। এদিন সম্বর্ধনা পেয়ে আপ্লুত চার খুদে। তারা জানিয়েছে ভবিষ্যতে তারা আরও ভালো খেলার চেষ্টা করবে এবং হলদিবাড়ির নাম উজ্জ্বল করার চেষ্টা করবে। নমস্কার, আপনারা দেখুন ভিডিওটি। খরচ করে বাইকে করে কোচিং গ্যাম্বল হাই স্কুলের মাঠে গিয়ে বাচ্চাদের ট্রেনিং করেছিলেন। সাত দিন ব্যাপী ট্রেনিং এর ফলে বাচ্চাগুলো কিন্তু অনেকটা উন্নতি করেছিল, যার ফলে বিগত 6-7 বছর ধরে আমরা জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিযোগী সেভাবে সাফল্য দেখতে পাই। এবারে যাই হোক, রাজ্য স্তরে ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের হলদিবাড়ি থেকে একটি মেয়ে গিয়েছিল আপনারা দেখবেন, এবং দলগত বিভাগে এটা একটা রেকর্ড আর কি, জেলায় দলগত বিভাগে প্রাইজ হলদিবাড়ি থাকলে কোনো দিনও পায়নি। ক্রীড়া প্রতিযোগিতা যখন থেকে শুরু হয়েছিল তারপর থেকে এই বছরই প্রথম মার্চ মাসে আমাদের হলদিবাড়ি সার্কেল রানার্স আপ হয়েছিল, দ্বিতীয় স্থান অধিকার করেছিল। এটা সম্ভব হয়েছিল আমাদের কোচেদের জন্য, শুধু কোচদেরই বলবো সেটা নয়, আমাদের প্রাইমারি স্কুলের কিছু টিচার কোচ হিসেবে নিযুক্ত ছিলেন, আমাদের বঙ্কিমদা, বঙ্কিমচন্দ্র রায়, সুধীর চক্রবর্তী, তাপস রায়, নবীন আগরওয়ালা, এই সব টিচাররা যেভাবে উদ্যোগ নিয়ে প্রতিদিন বাচ্চাদের পেছনে লেগেছিল তার ফলে কিন্তু আমাদের এই সফলতাটা এসেছে। এবং আপনারা জানেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম, শুধু টিচাররাই যে করেছিল সেটা নয়, তার মাদার স্কুল বাচ্চার যে স্কুল থেকে উঠে এসেছিল সেই স্কুলের টিচারদের অবদানও কিন্তু কম নয়। আমি স্বামীলা ঘোষ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের কথা বলবো, মুগদা জঙ্গল ঘোষ বিদ্যালয়ের শ্যামলদা, বসানোর কথা পঞ্চম যোজনা স্কুলের চন্দ্রদা, আরেকটা স্কুল বুড়িগ্রাম, বুড়িগ্রামের জয়দেব বাবু, বিপ্লব, এদের অবদানও কিন্তু কোনো অংশে কম নয়। আরো বেশি সংখ্যক ছাত্রছাত্রী আমাদের রাজ্য স্তরে গিয়ে অংশগ্রহণ করতে পারে এবং ওখানে গিয়ে সাফল্য পায়। এই বলে আজকে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। আজকে তাদের আমরা সম্বোধনা করব, যেটুকুই হোক শুধু যখন ক্রীড়া প্রতিযোগিতা বা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে সেই সময় বা সারা বছর ধরেই এই ব্র্যান্ডের যে রেসটা, ক্রীড়ার রেসটা যাতে থাকে, তাহলে কিন্তু এবার হয়তো দুজন একজন কি দুজন স্টেটে গেছে, তাহলে পরের বছর হয়তো অনেক আরো বেশি যাবে। এই আশা রাখি মাস্টারমশাইরা এবং যে অক্লান্ত পরিশ্রম করছেন, যে শুধু পড়াশোনায় না মানে সামগ্রিকভাবে যে উন্নতি করার চেষ্টা করছেন, যেমন আপনারা আমাদের আজকে একটা প্রোগ্রাম টিপস, মানে তাদের যে এই শুধু শুধু পড়াশোনা নমস্কার।
সমস্যা নাই।